কেন সাদ ভুল বোঝাচ্ছে? এই 2023 এ পঞ্চায়েত নির্বাচনে 218টা বুথে ওই এসএফ এর ক্যান্ডিডেট খুঁজে পাবে না, আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি এখানে দাঁড়িয়ে। বড় বড় কথা বলে যাচ্ছে, ফুলের গাড়ি হুটকোলা গাড়ি নিয়ে ভোজেরহাট থেকে ঘটক পুকুর হয়ে কিছু মানুষ ফিট করে রেখেছিল যে আমি যখন যাব তোরা ফুলের ডালি নিয়ে ফুল ছেড়াবি। সব বাচ্চা কাচ্চা আমি দেখছিলাম টিভিতে, বাচ্চা কাচ্চারা ফুল ছেড়াচ্ছে আর উনি ফুলের মালা গলায় দিয়ে বিরাট একেবারে ফুরফুরা থেকে বছরে মাসে একবার আসেন আর ভাঙনের মানুষের ফুল বুঝিয়ে তিনি চলে যান, তানার বড় বড় কথা। আমরা জানি যেখানকার মানুষ ভাঙনের মানুষ অত্যন্ত সচেতন মানুষ, অত্যন্ত লড়াই করা মানুষ। আমরা বিগত দিনে দেখেছি এখানে রাজ্জাক সাহেব ছিল, এখানে এমএলএ ছিল, আমরা এই অঞ্চলে আমিও এমএলএ হয়েছি, রাজ্জাক সাহেব এমএলএ ছিল সিপিএমের 87 থেকে 92 পর্যন্ত, তাও তিনি থাকতে পারেননি যে কোনো কারণে, তাকে দল বহিষ্কার করেছিল। আজকে বুঝতে হবে এই অঞ্চলের কত মাটি পবিত্র মাটি, এই অঞ্চল মানুষের জন্য লড়াই করে, এই অঞ্চল প্রতিটা সময় পোলের আর দুই আমরা সব সময় লড়াইয়ের সাথে থাকি। একটা সময় এখান থেকে আমরা নেতৃত্ব দিতাম ভাঙড়ে গিয়ে, আজকে বলতে হবে যে আমরা তৃণমূল কংগ্রেস যারা ঐক্যবদ্ধভাবে আজকে আমার এখানে ভাই বন্ধু আমার, আমি বলছিলাম যে আমার 200 মতন ছেলেরা এখানে এই অঞ্চলে কেস খেয়েছে, তারা আহান প্রাণ জীবন দিয়ে লড়াই করে, আমিও 72 দিন জেল কেটে এসেছি এখানকার পাহাড়গিটকে কেন্দ্র করে পরিকল্পনা করে একদম সাজিয়ে গুছিয়ে সিপিএম আইএসএফ আর জমি কমিটি একই দল, একই যারা উল্টালিও সিপিএম পাল্টালি আইএসএফ তারপরে পাল্টালি জমি কমিটি, সবই সিপিএমের লোক ভাগ ভাগ হয়ে লুটে পেটে এখানে খাচ্ছে। আমাদের এবারে জবাব দিতে হবে। আমরা জানি যে কোনো কারণে আমরা আমাদের প্রধান গঠন করার পরে আমরা পঞ্চায়েতে কাজ করতে পারিনি, আমাদের অঞ্চলে ক্ষোভ দুঃখ বেদনা আছে মানুষের, মানুষের চাওয়া পাওয়া আছে, 5 বছর পঞ্চায়েতে কোনো কাজ হয়নি, একটার পর একটা লুটে গেছে বিচারের নাম করে, শাসন শোষণ জমি দখল আজকে একটার পর একটা চালিয়ে যাচ্ছে, রাজধানী পর্যন্ত করে যাচ্ছে। আজকে যারা বড় বড় কথা বলে ভাঙনের মাটিতে, আমরা এই 10টা অঞ্চলে, আমরা 9টা অঞ্চলে আমাদের প্রধান আছে, আমরা পলিরার দুই ছেড়ে দিলাম, পরিপূর্ণভাবে কাজ করেছে, একটার পর একটা উন্নয়ন, একটার পর একটা পরিষেবা পেয়েছে মানুষ। আজকে কোনো মানুষ হাত তুলে বলতে পারবে না যে ভাঙর 2 নম্বর ব্লকে 10টা অঞ্চল 9টা অঞ্চল সুন্দরভাবে তারা রূপরেখা তৈরি করে মানুষের পরিষেবা দিয়েছে। আজকে আপনাদের কাছে বড় জোরে আবেদন রাখবো, ত্রিস্তর পঞ্চায়েত এই বছরেই পঞ্চায়েত নির্বাচন হবে, আপনাদের দায়িত্ব নিতে হবে, যারা এসএফ যারা সিপিএম যারা যৌথভাবে এখানে লড়াই করার চেষ্টা করছে আগামী দিনে নির্বাচনে তাদের ধুয়ে মুছে সাফ করে দিতে হবে, এখন থেকে আপনাদের তৈরি হতে হবে। তাই শুধু যে কথা বলছিলাম যে আজকে এখানে অনেক আমার আইএসএফ এর বন্ধুরা এসছে, তাদের বলবো যে আপনারা দায়িত্ব নিয়ে কাজ করুন, এখানে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরে বুথে বুথে মানুষের সাথে মানুষের পাশে থেকে কাজ করুন, দেখবেন আগামী দিন আপনারা আপনাদের পাশেই মানুষ থাকবে। জমি কমিটিতে 2-3 জন আছে, প্রায় 50 থেকে 100 মতন আইএসএফ এর কর্মী এখানে, 7 থেকে 8 জন 10 জন নেতৃত্ব তারা এসছে, তারা আমাদের দলের সরকারদার হাত ধরে জয়েন করবে। আমি তাদের কাছে আবেদন রাখবো যে ভাই তোমরা দলে এসো, দলের সাথে থাকো, এখানে আমাদের অঞ্চলের সভাপতি বিশ্বজিৎ হবিবার রহমান এখানে আছে, এই শুধু আমাদের এই চত্র নয়, আমাদের এখনো অনেক বুথে অনেক আইএসএফ এর কর্মীরা আমাদের দিকে আসার জন্য তৈরি আছে, আমরা শুধু আমাদের নিজেদের বিভিন্ন কাজ কর্মসূচির মধ্যে দিয়ে আমরা তাদের জয়েন করাতে পারিনি। আমি সরকার মোল্লার বলবো যেদিন যেদিন ডেট দেবেন 10টা অঞ্চলে কয়েক হাজার আইএসএফ আমাদের দলে যোগ দেবে সরকারদার হাত ধরে, এটা আমি আজকে সামনা করে এখানে বলে যাচ্ছি দাঁড়িয়ে।